রোববার সন্ধ্যা 7:30টায় মাদারীপুরের মোস্তফাপুর থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয় শান্ত সর্দার নামে এক যুবকের মরদেহ। বিদ্যুৎ পিষ্টে মারা গেছে বলে জানান সঙ্গে থাকা লোকজন। তড়িঘড়ি করে ছটকে পড়ার চেষ্টা করেন তারা, কিন্তু বিষয়টি সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। পুলিশকে খবর দিলে এ সময় হৃদয় মাতুব্বর, বেলায়েত হাওলাদার ও আলেয়া বেগম নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঘটনার কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্বজনরা। ওরা বললো যে কারেন্টের দরছে সকালে, তা আমি আবার কাম হালাইছি, আমি আলো চালু করে গায়ে পড়ছি। আমাদের দাবি যে আমরা সত্য ঘটনা জানতে চাই, কিভাবে মারা গেছে। এদিকে বিদ্যুৎ পৃষ্ঠে শান্তর মৃত্যু হয়নি উল্লেখ করে চিকিৎসক জানিয়েছেন ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে, আর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিদ্যুতের আঘাত ওরকম মনে হচ্ছে না, আর বিদ্যুতের আঘাত কেউ পাইলে সেটা সাথে সাথে রোগীরা নিয়ে আসে। শরীরের ভিতরে কোনো সিম্পটম নাই, অন ভিতরে কি খাওয়াইছে না বলতে জানি না, তদন্ত করতেছেন। শান্ত মোস্তফাপুরে একটি মোটরসাইকেল গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করত। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।